বৃষ্টি কম থাকতে আসন্ন বিভিন্ন পূজোর প্রতিমার সাথে ঘট তৈরিও চলছে জোর কদমে। মৌসুমি বায়ু প্রবেশ করলেও ঘন বর্ষা এখনো লক্ষ্য করা যায়নি বাংলায়। মৃৎশিল্পীদের ঘরে মনসা বিশ্বকর্মা দুর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছে জোর কদমে, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঘট তৈরি এবং অঙ্কন, কারণ এরপর বৃষ্টি নেমে গেলেই এই ধরনের ছোট ছোট কাজগুলি করার ফুরসত মিলবে না। অতিরিক্ত রোদে শুকনোর পর রঙের জৌলুস বাড়ে। তোর জন্য ঘট নাকি? হ্যাঁ, পূজোর ঘট। কি পূজো? বিয়ে। বিয়ের ঘট? বিয়ে, পূজো, সেগুলো কি আলাদা আলাদা হয়? বিয়ের আর পূজোর ঘট নাকি একই? না, একই। এগুলো কি বানান নিজেই? হ্যাঁ। আর কি কি বানান? আর মনসা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, বিশ্বকর্মা, এগুলো সব বানাতে পারেন? হ্যাঁ। আর এই আঁকা যে ছবি আঁকা এর ঘটের উপরে, সেগুলো কি আপনি শিখেছেন কোথা থেকে নাকি? না না, এগুলো নিজে শিখেছি। আপনার বাড়িতে আগে হতো কাজ? হ্যাঁ। কে করতেন? বাবা, দাদা, সবাই। হ্যাঁ। তারপরে বিয়ে হয়ে যেখানে এসেছেন সেখানে কি তাদের বাড়িতে বানানো হয় নাকি? না না। তাহলে এখানে আমি নিজেই করি। আর এমনি এই শ্বশুর বাড়িতে কি কাজ করতো? তারা কাজ কি কাজ করতেন? ওটা আমি তার গুণা। এখন তো এই কাজই করে পারে? আপনার স্বামী এই কাজই সহযোগিতা করে? কি নাম আপনার? শান্তিপাল। এই দোকানটা কোথায়? এটা বাক্সির বাগান। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।